نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا سورة المائدة এক নম্বর রুকুতে আল্লাহ তাআলা বললেন যখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিনে থেকে বিদায় নেওয়ার 81 দিন বাকি ছিল অর্থাৎ এক আল্লাহর রাসূলের দিনে থেকে বিদায় নেওয়ার 81 দিন আগে কোরআনে কারীমের এই আয়াত আল্লাহ তাআলা নাযিল করলেন যখন আল্লাহর নবী আরাফার ময়দানে কুরবানি ঈদের আগের দিন অর্থাৎ 9 তারিখের দিন আসরের নামাজের সময় আরাফার ময়দানে হাজির ছিলেন ওই সময় এই কোরআনের আয়াত নাযিল হলো যে হুজুর আজকে থেকে ইসলাম সম্পূর্ণ করে দেওয়া হলো দ্বীন সম্পূর্ণ করে দেওয়া হলো ওয়াতমামতু আলাইকুম নিয়মাতি এবং কি আপনার উপরে সম্পূর্ণ করে দেওয়া হলো আমার নিয়ামত ওয়ারাযিতু লাকুমুল ইসলাম দীনা এবং কি আমি ইসলাম ধর্ম আপনার জন্য পছন্দ করেছি তো এই আয়াতের দ্বারা সাফ সাফ বোঝা গেল যে আল্লাহ রাব্বুল আলামিন কথা বলতে যাচ্ছেন যে কিয়ামত পর্যন্ত যত রুল যত সংবিধান যত কানুনের প্রয়োজন ছিল সমস্ত কানুন রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে এবং আহাদিস মুবারাকে বলে দিয়েছেন এরপরে কোনো কানুন এবং আইনের প্রয়োজন নাই কোনো নিয়ম নীতির প্রয়োজন নাই কোনো নতুন ইবাদাতের প্রয়োজন নাই আল্লাহ তাআলা সম্পূর্ণ করে দিয়েছে ইসলামটা এখন যদি কোনো ব্যক্তি নতুন কোনো বেদাত নতুন কোনো ইবাদত জারি করা আরম্ভ করে এবং বলা আরম্ভ করে এটা ইসলাম এটা স্যার ইসলাম সম্পূর্ণ হবে না চাই মুলুদ হোক চাই কিয়াম হোক চাই রুটি হালুয়া হোক চাই 40-39 সহায় হোক এই সমস্ত কে সমস্ত ইবাদত কোরআন এবং আহাদিস সম্পূর্ণ হওয়ার পরে ইসলাম মোকাম্মল হওয়ার পরে ইজাদ হয়েছে এই সমস্ত বস্তু মানুষে বানাইছে তো এখন যদি কোনো ব্যক্তি এই সমস্ত বেদাতের কাজকে ইবাদত ভাইবা করে এবং এই কথা বলে যে এটা ইসলাম এটা ইসলামের কাজ এটা সুন্নত মুস্তাহাব এবং কি ইবাদত এটা তাহলে বোঝা যাব সেই ব্যক্তি ইনডাইরেক্ট এ কথা বলতে যাচ্ছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে দিন আসছে কোরআনের মারফতে যে দিন আমরা পাইছি এই দিন অসম্পূর্ণ সেই জন্য এই দিনের ভিতরে কম বেশি করার আমার জিম্মাদারি আছে এটা ভাই বসে কাজ আরম্ভ করছে দিন অসম্পূর্ণ আর নতুন একটা বেদাত করে ওটাকে দিন বিলা প্রচার করতেছে বা সে ব্যক্তি ইনডাইরেক্ট এটা বলতে চাচ্ছে যে নাউজুবিল্লাহ পয়গম্বর আলী সালাত সালাম নিজের উম্মতের জন্য ভালো শ্রেষ্ঠ এবং সম্পূর্ণ গাইডলাইন সম্পূর্ণ সংবিধান সম্পূর্ণ ল এবং আইন বলেন নাই কিছু লুকা রাখছিলেন নাউজুবিল্লাহ কিছু ঢাকা ছুপে রাখছিলেন যে ঢাকা এবং ছুপ অবস্থাটাকে আমি প্রকাশ করতেছি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু না পৌঁছানি বস্তু আমি পৌঁছায় দিতেছি এইটাই তো হবে এটার মিনিং হযরত ইমামে রব্বানি ফাইজা সুবহানি মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে যে ব্যক্তি বেদআতের কাজকে নতুন নতুন ইবাদতকে সওয়াবের কাজ বিলা ভাববে এবং ইসলামকে সম্পূর্ণরূপে এই কাজগুলোর সাথেই ভাববে যে এই কাজ না করলে সম্পূর্ণ ইসলাম হইল না তাহলে সে ব্যক্তি এই কোরআনে কারীমের যে আয়াত আছে আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম এই আয়াতের কোনো না কোনো সুরতে অমান্য করতেছে এই আয়াতের যে মজমুন আছে এর ব্যাখ্যা আছে যে আয়াতের মজমুন এবং ব্যাখ্যা সে ব্যক্তি অমান্য করতেছে যে দিন আল্লাহ বলতেছেন সম্পূর্ণ হয়ে গেছে অথচ দিন সম্পূর্ণ হয় নাই সেই জন্য তো এই বেদাতি ব্যক্তি নতুন বস্তু ইজাদ করা আরম্ভ করছে তো ইনডাইরেক্ট এই ব্যক্তি এই বেদাতি নতুন ইবাদতকে নতুন কোনো আমলকে ইসলামের ভিতরে দাখিল করা এই কোরআনে কারীমের আয়াত এর অস্বীকার করতে যাচ্ছে এবং কি ইসলাম সম্পূর্ণ করার জন্য এই বেদাত সে সৃষ্টি করা আরম্ভ করছে এইভাবেই মোল্লা আলী কারী আলী রহমান সাহেবে মিরকাত বহুত বড় মুহাদ্দিস ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মুকাল্লিদ উনি বলেন যে হাদিস এবং কোরআনের বাহিরে অন্য কোনো ইবাদতকে অন্য কোনো আমলকে ইসলামের ভিতরে দাখিল করার আমাদের কোনো প্রয়োজন নাই এটা নন ইসলামিক কাজ এটা বেদাত কাজ এইভাবে ইমামে দারি হিজরত ইমামে মালিক রহমতুল্লাহ আলাইহি উনি বেদাতের বিরুদ্ধে বলছেন মানি বিদআতা ফিল ইসলাম বিদআতান তারাহা হাসানাতান যে ব্যক্তি ইসলামের ভিতরে কোনো বেদাত সৃষ্টি করবে কোনো নতুন আমল আরম্ভ করবে দ্বীনের নামে
কোন নতুন ইবাদত উম্মতকে দিবে, কোন নতুন ইবাদত সে করবে, আর ওইটাকে সওয়াবের কাজ, নেকির কাজ বলে ভাববে। হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, লাকাদ যাআইনা আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা রিসালা। তো সে ব্যক্তি বেদাতি এই কথা বলতে যাচ্ছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জিম্মাদারি আদায় করতে, আল্লাহ তাআলার সমস্ত সংবিধান উম্মত পর্যন্ত দিতে, নাউযুবিল্লাহ খেয়ানত করছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লুকায় রাখছে, ইসলামের সমস্ত সংবিধান আমাদেরকে দেন নাই, সেই জন্য আমরা এই কয়টা বস্তুগুলোকে প্রকাশ করতেছি বিদাতির কথায়। যে বিদাতি তাহলে এটা বলতে চাচ্ছে যে আল্লাহ নবী লুকায় রাখছিলেন, আমরা ওইগুলো প্রকাশ করতেছি, সাহাবায়ে কেরাম লুকায় রাখছিলেন, আমরা প্রকাশ করতেছি। এই মুলুদ ও কিয়াম ও দুটি আলো চল্লিশা দিন না মহরমের খিচুড়ি খিচুড়ি শরবত ইত্যাদি হোক, যে কোনো ইবাদত যেটা বেদাত এবং না জায়েজ, এই সমস্ত ইবাদত করা আল্লাহ নবীকে না খেয়ানত করতে বলা বলা হয়েছে। যে আল্লাহ নবী কোনটা নাই কিন্তু এটার প্রয়োজন আছে, এটা ইসলামের ভিতরে ছিল। উনি বলছেন কেননা এই ব্যক্তি কোনো বেদাতের কাজকে ইবাদত বলতেছে, অথচ কোরআনে কারিমে এলান করে দিছে যে ইসলাম সম্পূর্ণ হয়ে গেছে। এখন যদি সে ব্যক্তি কোনো নতুন ইবাদত নতুন আমল ইসলামের নামে মানুষকে শিখানি এবং করানি আরম্ভ করছে, তাহলে তো এটা এই কথাই বোঝা যাবে যে আল্লাহ নবী যদি বলেন নাই কিন্তু এটা আছে ইসলামে। তারপর উনি বলছেন, ফামা আলাম ইয়াকুন ইয়াউমাইযিন দীনান, ওদিকে যে বস্তু ওই সময় নবী আলাইহিসসালামের জামানায় দীন ছিল না, ইসলামের ভিতরে ছিল না, ফালা ইয়াকুনুল ইয়াউমা দীনান, সেটা আজ কেউ দিন হইতে পারে না, ওটা ধর্মের বস্তু হইতে পারে না, ওটা ইসলাম হইতে পারে না, নন ইসলামিক কাজ এবং শরীয়ত বিরোধী কাজ হইতে পারে না। সেজন্য আমরা একটু চিন্তা ফিকির করি যে এইভাবে যে দেশে বিভিন্ন জনে বিভিন্ন কথা ইসলামের নামে প্রচার করা আরম্ভ করতেছে, আর আমরা কোনো চালা ঝাড়া না করিয়া শুনে নেই মেনে নেই বুঝে নেই, এটা বোঝার চেষ্টা করি না যেটা হাদিস এবং কোরআন আছে কি নাই, এটা চলবে কি চলবে না। আল্লাহ নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা শিখেছেন না, এই ধরনের কোনো কথা বলেন নাই, এটা আমাদের জানার বোঝার শেখার প্রয়োজন আছে। সেই জন্য উলামায়ে কেরাম বিভিন্ন জায়গায় পয়সা মানুষকে কথা শিখাইতেছে, কথা বুঝাইতেছে যে দেখেন ইসলামের নামে নন ইসলামিক যত বস্তু আমাদেরকে দেওয়া হইতেছে এই সমস্ত কি সমস্ত বেদাত খুরাফা, আলহামদুলিল্লাহ। আয়াতের পুরো ব্যাখ্যা করার জন্য, আয়াতের পুরোপুরি হুকুম আদায় করার জন্য আহলে সুন্নাত ওয়াল জামাত হানাফি দেওবন্দি উলামায়ে কেরাম বিভিন্ন জায়গায় পহরাদার বসায় রাখছে। উলামায়ে কেরাম আমরা ঠিকাদার না ইসলামের, আমরা চৌকিদার, আমাদের জিম্মাদারি আছে, আমাদের উলামায়ে কেরামের পুরো একটা হাত আছে বিভিন্ন জায়গায়, বিভিন্ন মসজিদে, বিভিন্ন তিনালি চারালি পাঁচালি বিভিন্ন মাদ্রাসায় বিভিন্ন আকারে উলামায়ে কেরাম বসা আছে, এবং তারা সবসময় ডিউটি দিতেছে যে নন ইসলামিক বস্তু ইসলামের ভিতরে কে প্রবেশ করতেছে আর ইসলামের কোন বস্তুকে কে বাহির করতেছে। তারা এদিকে দেখতেছে না যে ইসলাম থেকে কোনো বস্তু বের করে নেওয়ালা সে পাগড়িওয়ালা গোলাম মোহাম্মদ কাদিয়ানি না টাইওয়ালা ডাক্তার সাহেব, কোনো কোনো পার্টির মানুষ কিচ্ছু দেখে না, বাস ইসলামের কোনো কানুনকে কোনো সংবিধানকে ইসলাম থেকে কেউ যদি খারিজ করার চেষ্টা করতেছে তার প্রতিবাদ গোলামাইকে দেহবন্দে করতেছে, এবং কি ইসলামের ভিতরে যদি কোনো নন ইসলামিক বস্তু কোনো নতুন বস্তু ইসলামের নামে মানুষকে দেওয়ার চেষ্টা করা হইতেছে, তো উলামায়ে কেরাম বিভিন্ন জায়গায় বিভিন্ন মসজিদে থেকে বিভিন্ন সভা সন্ধির থেকে বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে এটা নন ইসলামিক, এটা বেদাত, এটা শিরক, এটা ইলহাদ, এটা কুফর, সব ডিফারেন্স করে করে সব পার্থক্য করে করে উম্মতের ঈমান উম্মতের আমান উম্মতের আকীদা বাঁচানোর চেষ্টা করতেছে। আল্লাহ তাআলা উলামায়ে দেওবন্দকে মুহাফিজ জিম্মাদার এবং পহরাদার করে বানিয়েছে। আলহামদুলিল্লাহ আমরা বিভিন্ন জায়গায় বসে পহরা দিতেছি, আমরা চোরকে দেখি না যে চোর কোন আন্দাজে আসতেছে, টাই লাগায়া পাগুড়ি লাগায়া দাড়ি দাড়ির সাথে না দাড়ি সাফ করে কোন আন্দাজে আসতেছে আমরা কিচ্ছু দেখি না, বাস চোর তো চোরই যে কোনো শুরুতে আসুক না কেন। আর হেফাজত আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত উলামার দ্বারাই নিবে এই চোর থেকে ইসলামকে মুক্তি রাখার জন্য। আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করবো যে আমাদের সবাইকে যাতে আল্লাহ তাআলা ইসলামের হেফাজতের জন্য ইসলামের মুহাফিজ বানায়, যাতে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে বিভিন্ন আন্দাজে বিভিন্ন ভঙ্গিতে যাতে ইসলামের কাজ করতে পারি, যাতে আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করে নেয়, সাকসেস এবং নাজাতের যাতে কারণ হয়।
আল্লাহ তাআলা আমাদের সবাইকে দ্বীন ঈমান হাদিস এবং কোরআন নিয়ে চলার তৌফিক দিক ওয়া আখিরু দাওয়ানা।